हेलो फ्रेंड्स, वेलकम टू सोनूस किचन। आज हमें बनाबो राजकीय स्वादेर पायसेर रेसिपी। आमरा खूब कम समय बाड़ीते तैरी करे निते पारबो रेसिपिटा। और आजकेर ये पायसटा आमरा तैरी करबो लिकुईड दूध और गुड़ो दूध दिए। तो चलो आमार आजकेर ये पायसेर रेसिपिटा देखे नेওয়া যাক। पायस तैरी करार जन्य सबार प्रथम आमी निये नेछि 2 लिटार प्याकेट दूध। आपनारा चाइले गरुर दूधो व्यवहार करते पारेन। आमार काछे गरुर दूध छिल ना बोले आमी प्याकेट दूध निएछि। तो दूधटा आमी हल्का गरम करे निएछि। तारपर आमी एकटा पात्रे किछुटा दूध आमी तुले निएछि। এরপর আমি একটা পাত্রে পায়েস রান্না করার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। 2 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে 2 লিটার দুধের জন্য 75 গ্রাম চাল ব্যবহার করব। এক মুঠো চাল হলো 25 গ্রাম, তো আমি এখানে 3 মুঠো চাল নিয়েছি, মানে হচ্ছে 75 গ্রাম। তো এবার আমি চালটাকে আমি ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো একদম আমি ঘি দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চালটাকে কিন্তু আমি ধুচ্ছি না, আমি চালটা না ধুয়ে ঘিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আমি ওই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচের গুঁড়ো। এরপর দুধটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর যে পাত্রে আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়োর দুধ। ওই গুঁড়ো দুধটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে যে তেজপাতা আর এলাচ গুঁড়ো মেশানো দুধটা ফুটতে দিয়েছিলাম সেই দুধটাকে একটু ভালোভাবে নাড়িয়ে তার মধ্যে ঘি মাখানো চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধ মেশানো যে দুধটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত পায়েসের চালটা সেদ্ধ হচ্ছে। তো এই পর্যায়ে দুধটা ঘন হয়ে গেছে আর পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চাল সেদ্ধ হওয়ার পরেই মিষ্টিটা ব্যবহার করা হয়। আমি এখানে গুড় আর চিনি দুটো ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা জিনিসও ব্যবহার করতে পারেন, হয় গুড় অথবা চিনি। আর আমি এখানে 250 গ্রাম চিনি আর গুড় ব্যবহার করেছি। গুড় আর চিনিটা মেশানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে নাড়তে থাকব। তো চিনি আর গুড় দুটোই মিশিয়ে গেছে আর পায়েসটাও আমার তৈরি হয়ে গেছে। আমি এরকমই ঘন রাখছি, এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিচমিচ। কাজু আর কিচমিচটাকে আমি এক লো ফ্লেমে 2 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। গ্যাসটা লোতে করে আমি 5 মিনিট সময় ধরে কাজু কিচমিচটাকে ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি কাজু কিচমিচটাকে পায়েসের সাথে মিশিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার আজকের রাজকীয় স্বাদের পায়েস একদম রেডি। তো আমার আজকের এই রাজকীয় স্বাদের পায়েসের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।